এই কেন কাঁদছে মিন্টু বন্ধু? জানি না জনি বন্ধু, আমার মনে হয় ও নিজেকে খুব কুৎসিত পাতিহাঁস ভাবে। হা হা হা, মোটেও না, ও একটি পাতিহাঁস না, কিন্তু ও একটা রাজহাঁস। কি বলছো তুমি, ও যখন বড় হবে তখন একটা সুন্দর রাজহাঁসে পরিণত হবে? তোমায় একটা গল্প বলি মিন্টু বন্ধু, তবে শোনো। অনেক দিন আগে এক হাঁস ও হংস তাদের ডিম ফুটে বাচ্চা হবার প্রতীক্ষা করছিল। আর শীঘ্র সেই দিন চলে আসে, ডিম ফুটে বাচ্চারা বেরিয়ে আসে। বাচ্চা অবশেষে তাহলে বেরিয়ে এলো। পাঁচটি বাচ্চা একে একে ডিম ফুটে বেরিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে একজন দেখতে ছিল একটু আলাদা। মা হাঁস তাকে দেখে বলে, তুমি সবার থেকে আলাদা, কিন্তু কোনো ব্যাপার না, তুমি বড় হয়ে সব ঠিক হয়ে যাবে। এ কথা মা বললেও অন্য বাচ্চারা মোটেও তাকে দেখতে পছন্দ করে না। তারা ভাবতে থাকে, এ পুরোপুরি আমাদের থেকে আলাদা, এ আমাদের ভাই হতেই পারে না। তারা তাকে নানাভাবে রাগাতে থাকতো আর তার সাথে মজা করতে থাকতো তার দেখতে আলাদা হওয়া নিয়ে। তারা সবসময় বলতো, দেখো তোমাকে, তুমি কি নোংরা দেখতে, তুমি আমাদের সাথে খেলতে পারো না। তারা তাদের একটুও ভালোবাসত না। বেচারা রাজহাঁসটি এদের সাথে থেকে একাই থাকতো, তার কোনো বন্ধু ছিল না। আর এত তিরস্কার পেয়ে সে নিজেকে দেখে আর মনে মনে ভাবতে থাকে, আমি কি কুৎসিত দেখতে, আমি কি খারাপ, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো ফ্যামিলিও নেই। এ ভেবে মনের দুঃখে সে নিজের ঘর ছেড়ে জঙ্গলের পথে চলতে থাকে। জঙ্গলের পথে যেতে যেতে সে অবশেষে রাস্তায় হারিয়ে ফেলে এবং এত দূর হেঁটে আসায় সারাদিন না খেয়ে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন একটি দয়াবান কুঠার সেদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সে তাকে দেখে খুবই দুঃখ পায়, তাই তাকে সে বাড়ি নিয়ে আসে এবং খুবই যত্ন সহকারে রাখতে থাকে। তাকে সে সুস্বাদু রান্না করে খাওয়াতে থাকে, তার কত কেয়ার করতে থাকে। আর রাজহংস খুবই আনন্দ আর ভালোবাসা পেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে সে সুন্দর পাখনা আর পা পায়, আর সে সুন্দর ডানা দিয়ে পাখনা ডানা মেলতে মেলতে সে একটি সুন্দর পুকুরের সামনে আসে এবং সেখানে এত এত সুন্দর রাজহাঁস দেখে তার খুবই আনন্দ হয়। আর প্রত্যেকটা রাজহাঁস কাউকে আগলি না মনে করে কি সুন্দর সাথে সাথে খেলছে আর সবাইকে সম্মান করছে, এ দেখে তো সে মনে মনে খুবই খুশি হয় আর ভাবতে থাকে কি সুন্দর এরা। তখনই একটি রাজহাঁস তাকে দেখে আর বলে, তুমি কি আমাদের সাথে খেলা করবে? রাজহাঁস তো পুরো সারপ্রাইজ হয়ে যায়, হ্যাঁ আমায় খেলতে বলছে, আজ পর্যন্ত কেউ আমাকে এত দয়া করেনি, কত ভালোবাসা। সে বলে, তুমি তো দেখতে সুন্দর। রাজহংস বলে, আমি দেখতে সুন্দর? আচ্ছা তোমাদের কি সুন্দর সুন্দর পাখনা, তুমি এদের কি বলো? তুমি যা বলো তাই। কে আমি? আমাকে তো সবাই নোংরা কুৎসিত বলে। তখন অন্য রাজহাঁসটি সেটা শুনে হাসতে থাকে আর বলে, কে বললো তুমি নোংরা, তুমি সুন্দর দেখতে একটা রাজহাঁস। রাজহাঁস তো পুরো অবাক হয়ে যায়, সে তো জানতোই না সে একটা রাজহাঁস। তখন সে তার পুকুরে নিজের ছবি দেখে, আর ছবি দেখে পুরো অবাক হয়ে যায়, হ্যাঁ সত্যিই তো
আমি এখন কত বড় হয়ে সুন্দর রাজহাঁসে পরিণত হয়েছি। আমি তো নিজেকে অন্যদের কথা শুনে ভাবতাম আমি দেখতে খারাপ, আর আমি লোকের কথা তাই বিশ্বাসও করে নিয়েছিলাম। এতদিন থেকে আমি তাই ভেবে আসতাম। অন্য রাজহাঁস তখন তাকে বলল, এসো তুমি আমাদের সাথে খেলবে, তোমাকে আমরা নতুন বন্ধু পেয়ে খুবই আনন্দ হব। অবশেষে রাজহংস একটি সুন্দর পরিবার পায়। তাহলে বন্ধু মিন্টু বুঝতে পারলে আলাদা দেখতে হওয়া মানে খারাপ না, তুমি আরও সুন্দর। কাউকে কোনো দিন খারাপ হিসাবে দেখবে না, যে অন্য দেখতে।